অপেক্ষমান। এই তো সেদিন 7 লাখ কোটা বিলের পাড়ে উড়ল হাওয়ায় খেয়াল দেশের ডানার গুলি, ঘুড়ির লেজে ফিনফিনে এক কাগজ সাঁটা, লাটাই ভরা 3 পর্দা মাঞ্জা সুতো, বামপালে সেই ছাতিন তলা জটার দেউল, মাঝের খোলা ত্রিশুলখানার কবেই যেন ভেঙে গেছে, জট নেমেছে চুড়োর খাঁজে পাকুড় থেকে, জটের গোছে মানত মানা লালচে সুতো, আকন্দ আর ধূত্র ফুলের মালা চড়ান সোমবারে সব মা কাকিমা, আট্টু দূরে নয়ানজুলির পাড়ের কাছে সর্কি হাতে রাজার কুমার হরিণরূপী পক্ষীরাজের বাচ্চা ধরেন, বয়স্যরা জলের কোলে উড়ুম ধুরুম লাফ দিয়েছে, ছিটকে এসে জলের কণা ভিজিয়ে দিল ধলা মাকে, ওই তো তখন সূর্যি মামা নামছে পাটে, বকের পাখায় রামধনুকের চিহ্ন আঁকা, কাঁধ জোড়ানো সোনার সুতো বালক তখন এক পা দুপা এক পা দুপা আড়িয়ে দেখে তেলাকুচোর ঝুলন্ত লাল কেমন দোলে, বুলবুলিয়ে কেমন ভরে রতন কাকার চায়ের দোকান, কেমন ওঠে দু চার কথা গা গেরামে যেমনটি হয়, গুছিয়ে যত ফাইল ফ্লপি পেপার ওয়েট, এই তো আমি ডাল হাউসি জেব্রা ক্রসিং, লোহায় ঝোলে তেলাকুচো রেড সিগনাল, শুধু বালক বালক সমাজ এপাশ ওপাশ, গলায় দোলে দায় মাখানো দুপুর বেলা, কাঁধে পিঠে স্বর্ণ মৃগ, অবশ্য সে বাচাল হরিণ সোনালি নয় কালচে রঙের, করতে ধাওয়া কখন যেন হারিয়ে গেছে জটার দেউল নয়ানজুলি, গুলিয়ে গেছে লালচে ধুলোর রাস্তাগুলো দুরন্ত সব যানবাহনে, এই তো অবসন্ন বালক 8:12 লোকাল ট্রেনে, আন বালকের ঘামের খবর নিতে নিতে গুহার পথে, ভাবতে পারো গুহায় কেবল তার অনারেই এক বালিকা সারাটা দিন বিকেল হলো, অথচ সেই হার জ্বালানে একটি দিনও আর বলে না কেমন আছিস, কেমন করে কাটলো বেলা খুন্তি হাতায়, কেমন করে সামলালি আজ দুধের ছেলে, কেমন করে ঠেলিস ফেলায় সুযোগগুলো যা পেলে ওই স্বর্ণ মৃগী হাতের পাতায়, সেই বালিকা গুমড়ে গুমড়ে ডুকরে কাঁদে রাতের বেলায়, ঘুমিয়ে নেতা ভালোবাসার মাথার চুলে আলতো আলতো আঙুল ছোঁয়ায়, ঘুমন্ত সে বালক তখন ফের হয়েছে রাজার কুমার, পক্ষীরাজের পিঠে চড়ে ভাবছে কখন আনবে পেরে তারা হলো, যতন করে সাজিয়ে দেবে রাজকুমারীর অঙ্গ করে, হয়তো তখন বিদ্যাপতি শ্রী রাধিকার প্রেম বিরহে উথাল পাতাল, কি পরিহায় ঠায় দাঁড়িয়ে সাগর পাড়ে, জোয়ার ভাটায় দুলতে দেখি ডগের ফেনা, লিপ্টে আছি যেমন তেমন তোমার সাথে, যেসব দুঃখ মিশে তোমার হা হুতাশে, চোখ বুঝতেই দিব্য দেখি কেমন উনুন সাজান তিনি শেখব দিয়ে, কেমন করে যায় পুড়ে যায় পিঁপড়ে পাখা, ঝলসে ওঠে মিহি আলোয় শিক্ষা বাবার তরল সুধা, বলতে হবে যার পর নাই আটো সাটো অট্টালিকা, বলতে হবে অবাক করা মুন্সিয়ানা, কোনোভাবেই মুখোশ রাজার নাগাল পাওয়া বেশ মুশকিল, তবুও চাষি শীতের রাতে আশা করে, মনে ভাবে অনেক তো দ্বীপ জেগে আছে সাগর বুকে, অ্যালবাট্রসের পাখায় আজও উড়াল আছে, ফিনিক্স আছে এসব কিছুর মাঝেই কোথাও, কলম নিয়ে অপেক্ষমান এই চাষিও, গাং চিলেরা কেমন ওরে ভোরের বেলায়, বালি হাঁসের পাখায় কেমন তেরং হাসে,
কেমন করে ধান খুঁটে খায় চড়াই শালিক গৃহস্থ এক নাম না জানা উঠোন থেকে। টুকটুকি এসব ঠাকুর দেখবে বলেই ঠা ঠা রবে অপেক্ষমান। শুনলেন কবিতা অপেক্ষমান, কবি শাশ্বত কর। কবিতা শুনতে যারা ভালোবাসেন, কবিতা যাদের টানে, তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশের ছোট্ট ঘন্টাটা একবার দাবিয়ে দিন, ব্যাস তাহলেই সমস্ত আপডেট সব সময় আপনাদের কাছাকাছি। ভালো থাকবেন, নমস্কার।